মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। অবশেষে তৃণমূল দল থেকে বহিষ্কৃত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। বুধবার মুর্শিদাবাদ জেলা তৃণমূল জেলা কমিটি সর্বসম্মতভাবে বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে। মনমোহিনী কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, শুধু চোখে টানে না, মনও টানে মনমোহিনী, বহরমপুর মালদা বোলপুর। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান। অবশেষে তৃণমূল দল থেকে বহিষ্কৃত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয় তাকে। তৃণমূল জেলা কমিটি সর্বসম্মতভাবে বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে রাজ্য তৃণমূলও সিলমোহর দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বুধবার বহরমপুরে একটি অনুষ্ঠান বাড়িতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি একটি বৈঠক ডাকেন। যে বৈঠকে জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান, মন্ত্রী জাকির হোসেন ও অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে জেলা পরিষদের 60 জন সদস্য হাজির থেকে রীতিমতো হাত তুলে সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য, জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা 67 জন, তার মধ্যে 60 জন আজ হাজির ছিলেন। সাংবাদিক বৈঠক করে এদিন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান মোশাররফ হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগকে সামনে এনেছেন। মূলত অভিযোগ, দলকে উপেক্ষা করে নানান কর্মসূচি চালিয়ে যাওয়া, দীর্ঘ সময় দলের সঙ্গে লুকোচুরি খেলা, দলের ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ব্যবহার না করেই শুভেন্দু অধিকারীকে নিয়ে এসে অবৈধভাবে সভা করেন মোশাররফ হোসেন। তার অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা দলীয় প্রতীক থাকত না, নিজস্ব ব্যানারেই তিনি সমস্ত অনুষ্ঠান করছিলেন। অথচ খেলা মেলা সহ তার নিজস্ব ব্যানারে জনসংযোগ করছিলেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মনে হয়েছে তিনি আর এই দলে থাকতে ইচ্ছুক নন। বারবার ডাকা সত্ত্বেও সভায় যোগ দেননি, উপরন্তু প্রধান জনপ্রতিনিধিদের ভাঙানোর চেষ্টার অভিযোগ। সে খেলাধুলা থেকে আরম্ভ করে একটার পর একটা রাস্তা উদ্বোধন, ব্রিজ উদ্বোধন, যা করছে তাতে দলকে উপেক্ষা করছে। দলের কোনো ব্যানার নেই, দলের ফেস্টুন নেই, এমনকি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণায় আমরা এই জলপরিষদ দখল করেছি তার ছবিও কোথাও ব্যবহার হচ্ছে না। তারপরেও তিনি দুবার ওনাকে ডেকেছেন, দুবারই তিনি অ্যাভয়েড করেছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভা অ্যাভয়েড করছেন। এবং সে বিভিন্ন দলে চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমাদের সদস্যদেরকে, নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদ, তাদেরকে একটার পর একটা তাদেরকে ভাঙানোর চেষ্টা করছে, পঞ্চায়েত সমিতি ভাঙানোর চেষ্টা করছে, প্রধানদেরকে ভাঙানোর চেষ্টা করছে। এই যে দীর্ঘ ধারাবাহিকভাবে তার যে কর্মসূচি, আমরা বারবার আমাদের দলনেত্রীর কাছে তার রিপোর্ট পাঠিয়েছি, রাজ্য নেতৃত্বের কাছে তার রিপোর্ট পাঠিয়েছি এবং বিস্তারিত রিপোর্ট তার কাছে আমরা পাঠিয়েছি। আজকে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এই সমস্ত দলবিরোধী কাজের জন্য আমরা তাকে দল থেকে বহিষ্কার করছি। দলের আমরা সহসভাপতি করেছিলাম জেলার, আমরা সেই জেলার সহসভাপতির থেকে এবং দল থেকে তাকে বহিষ্কার করছি। আগামী দিনে জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন ওরফে মধুকে দলের, তৃণমূল কংগ্রেসের দলের যে দায়িত্বে আছে, আর কি আমরা সহসভাপতি করেছিলাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই পদ থেকে তাকে বহিষ্কার করা। আগামী দিনে মুর্শিদাবাদ জেলা পরিষদের কি সমীকরণ দাঁড়ায় বা রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করা হবে এই পরিস্থিতিকে, সেটা আগামী দিনেই বলবে। যদিও তৃণমূল দল থেকে বহিষ্কার হওয়াকে শাপে বর হয়েছে বলে মনে করছেন মোশাররফ হোসেন, বহিষ্কারের কিছুক্ষণ পরেই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এরপর কি তিনি কংগ্রেসে? সেই জল্পনা জিইয়ে সভাধিপতি সাফ বলেন তৃণমূলের ডেস্টিনেশন পার্ট শুরু হবে, যার নায়ক হবেন সভাধিপতি মোশাররফ হোসেন খোদ। তৃণমূল দল থেকে বহিষ্কার করলো, সভাধিপতি থেকে কি বহিষ্কার করেছে? এটা কি পেরেছে? এটা নিশ্চয় পারেনি। এটা হচ্ছে সভাধিপতির একটা সাংবিধানিক পোস্ট, আর তৃণমূল পার্টি যে কাজটা করলো তাতে আমি মনে করি এটা আমার শাপে বর হয়েছে। এবং মানুষ জানে যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের যে উত্থানের নায়ক কে, প্রতিষ্ঠাতা কে। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।